বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন, লিখেছেন যে আপু, আমি আপনার কাছ থেকে পার্সেল নিয়ে অনেক উপকার পেয়েছি মাত্র 4 দিনে। আপু কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ভালো লাগতেছে, কারণ আমার আসলে কোনো সমস্যা হলে সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কারোর কোনো হাত নাই তার উপরে, আমরা কেউ কিচ্ছু না। আমরা আপনি 10 তলায় কখনো উঠে নিচে মাটির দিতে মানুষের দিকে তাকায় দেখেন যে মানুষগুলোকে এই এতটুকু লাগে, মানে আমরা কত ছোট একটা প্রাণী, আর আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতার অধিকারী। আল্লাহ পারে না এমন কিছু নাই, যে আল্লাহ এই রাতের পরে দিন দিতে পারে সে আল্লাহ সবকিছু করতে পারে। তো এই ক্রিমটা নিয়ে আপনি উপকৃত হয়েছেন, এটা আমার কোনো ক্রেডিট নাই, এখানে আমার কোনো কাজই নাই, আমি জাস্ট একটা উছিলা, আর এটা আপনাকে ভালো করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আপনি এভাবে এসে রিভিউটা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কি বলে ধন্যবাদ দিব, আসলে সত্যি আমারও ভাষা নেই। আসলে আমি এই বিজনেসটা তো কেবল শুরু করেছি, তো এখন পর্যন্ত রিভিউ দুই একটা আসতেছে, যারা হয়তো পার্সেলটা আমি হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়েছে, মানে 10-12 দিন হয়েছে বিজনেসটা শুরু করেছি। তো কেবল যারা হয়তো নিয়েছে তারা পাইতে পাইতেও 2-3 দিন সময় লেগেছে, ব্যবহার করতেছে হয়তো 4 দিন 5 দিন, কেউ 6 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিন খুব বেশি হলে। তো এর ভিতরে আর কি বুঝবে, তারপরও যারা 2-1 জন টুকটাক বলছে তাদের জন্য অনেক ধন্যবাদ। যারা উপকার পাবেন তারা অবশ্যই আবার নেবেন, কারণ এই ক্রিমটা কিন্তু 3টা প্যাকেজ ইউজ করার কথা। আমি সবাইকে বলি 1020 টাকা দিয়ে প্রথমে একটা নেন, 3টা নেওয়ার দরকার নাই, 3060 টাকা দিয়ে আপনি একটা নেন, একটা নিয়ে দেখেন যে আপনার কেমন হয় উপকার। তো উপকার হলে অবশ্যই তারপরে আমাকে আপনারা কন্ট্যাক্ট করবেন, পরবর্তীতে নেবেন। আর যদি উপকার না হয় তাহলে তো একটা ব্যবহার করলেই বুঝবেন যে শুধু শুধু টাকা খরচ করে কি লাভ, কারণ সবার যে পৃথিবীতে সবকিছুতে উপকার হবে এমন কিন্তু কোনো কথা নয়। মানে সবাই যে সবকিছুতে সমাধান পাবে, অনেকেই বলে আপু ভাতের মার দিয়ে আমার ব্রণ ওঠে। আরে ভাই, ভাতের মারের মতো এত সহজ একটা রেমেডি, মানে যেটাতে কিনা কোনো রকম কোনো কেমিক্যাল নাই, যদি কোনো কেমিক্যাল থাকতো তাহলে আমরাই তো মরে যেতাম, মানে পেটটা ফেটে যেত, পেটটা ফুটো হয়ে যেত কোনো রকম। তাহলে মনে করতে হবে যে ওইটা আপনার জন্য শুট করতেছেন, ওটা বাদ দিয়ে দিতে হবে। তো যেহেতু আপনাকে যেটা শুট করবে না সেটা আপনারা নেওয়ার দরকার নেই, যদি শুট করে, যদি আপনি উপকার পান তাহলে অবশ্যই আবার নেবেন। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই প্রোডাক্টটা নিয়ে যদি কেউ উপকৃত হন তাহলে হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন বা কাছে কিনারে যাদেরই প্রবলেম আছে শুধু যাবে না, বলে দিচ্ছি মাংস তিল, মানে মাংসের মতো নিয়ে যে তিলটা ওঠে, আসিল বলে অনেকে মাংস তিল বলে, বা এরকম হাত দিলে আঙুলে বাজে, ওটা যাবে না, জন্মদাগ যাবে না, বড় বড় জট পরে শরীরে ওগুলো যাবে না, পক্সের যে গর্ত দাগটা ওটা যাবে না, এছাড়া পোড়া দাগ, কাটা দাগ, ছেঁড়া দাগ, মানে যত ধরনের এভরিথিং, গাড় কালো, গলা কালো, মানে সব কিছু, সিক্রেট পার্টের দাগ সব যাবে। ধন্যবাদ সবাইকে, আপুকে বিশেষ করে ধন্যবাদ।